নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সরস্বতী বন্দনা ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো জয় জয় দেবী চরাচর সারে। আর তোমরা যদি এই নাচটা মিউজিকের সঙ্গে দেখতে চাও, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, জয় জয় দেবী চরাচর সারে গানের প্রথমে কোনো মিউজিক নেই, শুধুমাত্র একটা শাঁখের আওয়াজ আছে। তাই আমরা কি করব, শঙ্খ মুদ্রাটা করব। করে আমি ডান দিক করেছিলাম, তোমরা চাইলে বাঁ দিক করতে পারো, সামনে করতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেদিকে সুবিধা সে সেদিকে করবে। আমি ডান দিক করেছিলাম আমার ভিডিওতে, তাই আমি এখানেও ডান দিকটাই তোমাদের দেখাচ্ছি। শঙ্খ মুদ্রা করে নেব, নিয়ে এইভাবে ডান দিকে যতটা পারবো নিচ থেকে আর কি উপরের দিকে মাথাটা তুলবো। ব্যাস এইটুকু করার পরই দেখবে গানের প্রথম লাইন শুরু হবে, জয় জয় দেবী চরাচর সারে। ফার্স্ট হচ্ছে হাতের এই দুটো মুদ্রা এইভাবে ধরবে। ধরে প্রথমে আমরা কি করব, বাম দিক করব, আর সাথে আমাদের বাম পাটা পেছনে যাবে টোয়ে। এক, তারপরে দুই। বাট আমরা যে বাম পাটা টোয়ে দিচ্ছি, অবশ্যই ডান পাটা তার আগে আমরা ট্যাপ করছি। এক, দুই, তিন, চার। ডান দিকের ক্ষেত্রে কি হলো, বাঁ পাটা ট্যাপ করলাম, ডান পাটা টোয়ে এলো। এটা শুধু হলো জয় জয় দেবী, জয় জয় দেবী। এরপর হচ্ছে চরাচর সারে। চরাচর সারের ক্ষেত্রে হাতটা এইভাবে অঞ্জলি মুদ্রা করে নেবে। হাতটাকে করে বাঁ দিক যখন করলাম, বাম পা ট্যাপ করে ডান পাটা টোয়ে, আর যখন ডান দিক করবো, ডান পা ট্যাপ করে বাঁ পা টোয়ে। এটা হলো চরাচর সারে, চরাচর সারে। এরপর বলবে কুচো যুগ শোভিত মুক্তা হারে। হাতের এই তিনটে মুদ্রা এইভাবে ধরবে। ধরে এক, এক, দুই, তিন, চার করবো, সাথে আমরা ডান দিক থেকে ঘুরবো। এক, দুই, তিন, চার। এটা শুধুমাত্র কুচো যুগ শোভিত, শুধু এইটুকুটা কুচো যুগ শোভিত। তারপর হচ্ছে মুক্তা হারে। এক, দুই, মুক্তার ক্ষেত্রে দেখো ডান পাটা গেল বাঁ দিক, আর তারপরে হারের ক্ষেত্রে বাম পাটা এলো ডান পায়ের সামনে। মুক্তা হারে। এরপর হচ্ছে বিনা রঞ্জিত, বিনা, আমরা বিনার মুদ্রা সকলেই জানি, ডান হাত নিচে, বাঁ হাতটা এইভাবে উপরে যাবে, আর সাথে পাটা হচ্ছে এক, দুই, সেম জয় জয় দেবীর পাটা, সেম বিনা রঞ্জিত। এরপর হবে পুস্তকা হাসতে। এক, দুই, এটা হচ্ছে পাটা ট্যাপ করে পেছনে, পুস্তকা হাসতে। এরপর হচ্ছে ভগবতী ভারতী দেবী নমস্তে। এইভাবে দুটো ধরবে। ধরে এক, দুই, ভগবতী ভারতী, তারপর হচ্ছে দেবী নমস্তে। আর দেখো যদি ডান হাতটা করো তাহলে ডান পা, আর যদি বাঁ হাত করো বাঁ পা, ঠিক আছে। এরপর হচ্ছে দেবী নমস্তে, দেবী নমস্তে। দেবী নমস্তের ক্ষেত্রে পা ট্যাপ 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 ট্যাপ, টো দিয়ে ব্যাকে যাব, শুধু ডান বাম ডান বাম, ব্যাস চারবার। তারপরে আবারও একবার বলবে শুধুমাত্র জয় জয় দেবী, চরাচর সারে বলবে না, শুধুমাত্র জয় জয় দেবী। তারপরে একটা ছোট্ট মিউজিক হবে, আগে জয় জয় দেবীটা করে নিই। এইভাবে ধরবো, ধরে জয় জয় দেবী। এরপরে মিউজিক, হাত এই ছিল, এক, দুই, তিন, চার, ব্যাস এইটুকু। মিউজিকটা আর একবার দেখে নাও, হাত এই ছিল, ডান হাত নেবে গেল, এক, দুই, তিন, চার, বোঝা গেল? একবার নিচের দিকে তাকানো, একবার উপরের হাতের দিকে তাকানো, ব্যাস এইটুকু। মিউজিকটা করার পর দেখো, আচ্ছা মিউজিকটা আর একবার করি, দিয়ে পরের লাইনে যাব। এরপর হচ্ছে সরস্বতী নামে মাগো, এই লাইনটা শুরু হবে। বাট মিউজিকটা না করলে ব্যাপারটা বুঝতে পারবে না কিভাবে আমরা পরের স্টেপিংটা ধরবো, তাই আর একবার মিউজিকটা করতে হবে। এই ছিলাম, এক, দুই, তিন, চার। এরপর বলবে সরস্বতী নামে মাগো, আমরা এইভাবে ফিনিশ করলাম।
এইবার দেখো ডান হাতটা ঘুরে এসে এই আর বাম হাতটা এই উঠে যাবে, ঠিক আছে? মানে এই ছিলাম সরস্বতী নামে মাগো। এটাতে কোনো পায়ের কাজ করার দরকার নেই, কারণ জায়গাটা এতটাই ফার্স্ট বলবে পা আমরা আনতে পারবো না। যদি আনতে চেষ্টাও করি তাহলে হয়তো স্লিপ করে পড়ে যেতেও পারি, তাই দরকার নেই, এইভাবে করে দিলেই হবে, ঠিক আছে? সরস্বতী নামে মাগো। তারপর বলবে বিদ্যা প্রদায়িনী, বিদ্যা প্রদায়িনী। প্রদায়িনীর ক্ষেত্রে ডান পা সামনে যাবে, প্রদায়িনী। তারপরে বলবে বাণী রূপে পূজে তোমায় যত জ্ঞানী গুণী। এই দুটো হাত ধরবে, ধরে এক দুই তিন চার। বাণী রূপে পূজে তোমায় যত জ্ঞানী গুণী। এরপর হচ্ছে বাক শক্তি দায়িনী, আর হাতটা এইভাবে ধরবে, ধরে এক দুই, হাতটাকে এইভাবে নিয়ে সামনের দিকে যাওয়া, বাক শক্তি দায়িনী। আর তারপরে বলবে বাগেশ্বরী নাম, বাগেশ্বরী নাম। তারপর হচ্ছে ভারতী নামে মাগো, এক দুই, বাঁ দিক হয়ে যাবে, ভারতী নামে পূজে, সরি, ভারতী নামে পূজে যত দেবগণ। তাহলে কি হলো, বাগেশ্বরী নামে মাগো, সরি, বাগেশ্বরী নামে, তারপর হচ্ছে বাগেশ্বরী নামে কিছু, হ্যাঁ সরি, বাকশক্তি থেকে দেখিয়ে দিই, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এইভাবে ছিলাম বাকশক্তি দায়িনী আর বাগেশ্বরী নাম, ভারতী নামে পূজে যত দেব গণ। এরপর হচ্ছে যত দেবগণ, এরপরে হচ্ছে দেবীরও জননী তাই। হাতটাকে এইভাবে নিয়ে সামনে থেকে টানবো, টেনে দুপাশে যাব, দেবীরও জননী তাই। এরপর হচ্ছে দেবীরও জননী তাই দেব প্রসবিনী, এক দুই, দুদিকে দেব প্রসবিনী। তারপর হচ্ছে ব্রহ্মণী রাখিল নাম বাম ময়ূরূপিনী, একদম আস্তে আস্তে করবে, এক দুই, বুঝা গেল? ব্রহ্মণী রাখিল নাম বাম ময়ূরূপিনী। উপর থেকে হাতটা খালি নিচে নামানো আর ডান পাটা পেছনে টোয়ে দিয়ে আবারও সেম সরস্বতী নামে মাগো। এটাতে কিন্তু আমরা এবার পাটা পেছনে দিয়েই করব, ঠিক আছে? সরস্বতী নামে মাগো বিদ্যা প্রদায়িনী। তারপরে আবারও বলবে বাণী রূপে সেম, বাণী রূপে পূজে তোমায় যত জ্ঞানী গুণী, সরস্বতী নামে মাগো বিদ্যা প্রদায়িনী, বাণী রূপে পূজে তোমায় যত জ্ঞানী গুণী, সরস্বতী নামে মাগো। এটার ক্ষেত্রে বলে দিই, দেখো আর বাণী রূপে পূজে তোমায় ওটা হবে না, এখানে হচ্ছে সরস্বতী নামে মাগো এই কথাটা বলবে, আর এর সাথে একটা মন্ত্র উচ্চারিত হবে গানটার মধ্যে। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো, সরস্বতী নামে মাগো ওই লাইনটার মন্ত্রটার সাথে দুটো একসাথেই হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা পাক ঘুরে সামনে আসব, আগে একটা পাক ঘুরে সামনে আসি, তারপর বাকিটা বলছি। এইভাবে ছিলাম সরস্বতী নামে মাগো, সাথে এবার মন্ত্র উচ্চারণটা শুরু হয়ে যাবে, হয়ে গেছে। এবার এইভাবে সামনে এলে, এসে মায়ের সামনে থেকে, সাপোজ এটা আমাদের অভিনয় যেহেতু তাই ধরে নিতে হবে, মায়ের সামনে থেকে আমরা কিছু ফুল নেব। এইভাবে ফুলটা নিলাম, নিয়ে হাত জড়ো করলাম, দিয়ে দিয়ে প্রণাম করলাম, করে এখনো মন্ত্র চলছে। এইবার এইভাবে এক দুই তিন চার পাঁচ
ছয় দিয়ে দেখবে এক জায়গায় বলবে বিদ্যাং দেহি নমস্তুতে, সেই জায়গাটায় আমরা পুরো দাঁড়িয়ে পড়বো এইভাবে, মানে করতে করতে করে এসে ধরো এই যে করছিলাম আমি একটু পেছনের দিকে ঘুরে যাই, এই করলাম করলাম দিয়ে দেখবে বলবে বিদ্যাং দেহি বলে আস্তে করেই দাঁড়াবে, বিদ্যাং দেহি নমস্তুতে দিয়ে এরপরে বলবে জয় বিদ্যাং দেহি নমস্তুতে, জয়টা যখন বলবে জয় বিদ্যাং দেহি নমস্তুতে বলার পর চোখটা খুলবে আস্তে করে দিয়ে গানটা শেষ করবে। তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা যারা এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে আমার ভিডিওটি লাইক করো এবং আমাকে ফলো করে দিও, যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছো তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আর যারা আমাকে ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা